শুটকি প্রেমীদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আজকের রেসিপি হলো লইট্টা শুটকি দিয়ে হাতে মাখানো চমৎকার একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা শুটকি খেতে পছন্দ করেন, আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারাও খুব সহজে মজার এই হাতে মাখানো শুটকি ভর্তাটা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন দেখে নেওয়া যাক এই শুটকি ভর্তাটা আমি কিভাবে করেছিলাম। আমি লইট্টা শুটকি দিয়ে এই ভর্তাটা করে নেব। লইট্টা শুটকিগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো টুকরা করে নিয়ে তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানিতে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর আমি ভালো করে আবারও ধুয়ে এই মাছগুলো ভেজে নেব। শুটকি মাছগুলো একটা ফ্রাইং প্যান চুলায় দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে আমি এই শুটকিগুলো ভেজে নেব। 20 মিনিটের জন্য আমি শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন এই সরিষার তেলের মধ্যে মুচমুচে করে আমি এই শুটকিগুলো ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিলে হবে কি, আর যেহেতু আমি হাতে মাখিয়ে এই ভর্তাটা করব, এই জন্য হাতে মাখাতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তাটা করে নিতে পারেন, তবে আজকে আমি হাতে মাখিয়ে এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অসম্ভব মজা হয় এইভাবে ভর্তা বানালে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। গরম পানিতে দেওয়ার ফলে মাছে শুটকির টুকরাগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর আপনারা যদি চান তাহলে এই যে মাছের কাঁটা আছে, ধোয়ার সময় এই কাঁটাগুলো আপনারা না রাখলেও পারেন, তবে আমি রেখেছি কারণ এই কাঁটাগুলো লইট্টা শুটকি মাছের কাঁটাগুলো অনেক নরম থাকে, ভাজার সময় ওটা মুচমুচে হয়ে যাবে, খুব সহজেই ভেঙে যাবে, মুখে কাঁটা লাগবে না, তাই আমি এই কাঁটাগুলো ফেলে দেইনি, একসাথে মাছের সাথে আমি ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে, শুটকি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি যে পাত্রে ভর্তাটা মাখিয়ে নেব সেই পাত্রে উঠিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে এই শুটকির টুকরোগুলো আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি, আমি ভেঙে নিচ্ছি, জাস্ট এটাকে গুঁড়া করব না, একটু ভাঙা ভাঙা থাকলে ভাত খেতে মুখে লাগবে, তখন অনেক বেশি মজা লাগে এই শুটকি ভর্তা। এখন আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে নেব, তাই আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেই শুকনো মরিচ এখন নিয়ে নিলাম। মরিচগুলো অনেক বেশি ঝাল, তাই আমি মরিচের পরিমাণটা একটু কমই রাখলাম, দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এই শুকনো মরিচটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর এই শুটকি ভর্তাটা যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। মরিচটা ভালোভাবে মাখানোর পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু ভর্তা আমি বানাবো, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সরিষার তেল এগুলো তো লাগবেই। পেঁয়াজের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন শুটকিগুলো আবারও হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আছে সাথে ধনিয়া পাতা, এটাও আমি মাখিয়ে নেব। সরিষার তেল অবশ্যই দিতে হবে এইভাবে ভর্তা বানালে। শুটকি দিয়ে অনেকভাবেই ভর্তা বানানো যায়, তবে হাতে মাখিয়ে লইট্টা শুটকির এই ভাজা ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই ভাজা লইট্টা শুটকি ভর্তা, হাতে মাখানো ভর্তাটা খেতে অমৃত লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আপনারা সবাই তখন দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।